নিম্নচাপের জের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি 224 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া রাতভর টানা বৃষ্টি চলায় বিপর্যস্ত একাধিক এলাকা রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলে উপকূলীয় এলাকায় এদিন সকাল থেকে নাগারে ভারী বৃষ্টি সঙ্গে ঘন্টায় 50 কিমি বেগে দমকা হাওয়া চলে সারাদিনই মেঘলা থাকে আকাশ ভেঙে পড়েছে একাধিক কাঁচা বাড়ি উপড়ে পড়েছে একাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা সাগর সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পরিস্থিতি ঘোরালো হওয়ায় ফ্রেজারগঞ্জ ও সাগরে সতর্কতা মাইকিং নামখানা সাগর ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নামখানা নারায়ণগঞ্জ এলাকায় নদী বাঁধে ধস আতঙ্কিত এলাকাবাসী যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকবে গ্রামে নদীতে জল বাড়লে প্লাবিত হওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা প্রবল বৃষ্টিতে জল বেড়েছে ময়ূরাক্ষী নদীতে নদীর উপর থাকা সাঁইথিয়া ফেরিঘাট রবিবার ডুবে যায় সাঁইথিয়া থেকে বহরমপুর রামপুরহাট তারাপীঠের যোগাযোগ ব্যাহত হয় সকাল থেকে ইন্টারসিটি ট্রেন সহ বেশ কিছু লোকাল ট্রেন নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতে চলাচল করে সমস্যায় পড়েন যাত্রীরা পাশাপাশি আসানসোলের চিল্কিগড়ের দুলুং নদীর উপর থাকা কজবের উপর বইছে জল যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 20টি গ্রামের মধ্যে চরম সমস্যায় সাধারণ মানুষ ব্যাহত যান চলাচল ঝাড়খণ্ডের গালুরির জল ছাড়লে নয়াগ্রাম গোপীবল্লভপুর সাঁকরাইল সহ বিভিন্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে সতর্ক জেলা প্রশাসন কুলটি বিধানসভার নিয়ামতপুর প্রিয়া কলোনি এলাকা টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কামারপুকুর গড়বেতা ও কামারপুকুর জয়রামবাটি রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে বন্ধ যাত্রীবাহী বাস চলাচল বৃষ্টির জেরে ফুসছে বাঁকুড়ার নদীগুলিও টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী ঝুমি কেঠিয়া শিলাবতী সহ একাধিক নদীর জলের তলায় মানকানালি সেতু বন্ধ হয়েছে বাঁকুড়া মানকানালি রাস্তাও দ্বারকেশ্বর নদের জল বেড়ে যাওয়াতে ডুবে গেছে মিনাপুর ও ভাদুল কসবে আতঙ্কে বাঁকুড়ার একাধিক গ্রাম নিম্নচাপের ফলে শুরু হওয়া একটানা বৃষ্টির জেরে পুত্রঙ্গী খালের জল বাড়তে থাকায় ঝাড়গ্রামের সঙ্গে জামবনির যোগাযোগ বিচ্ছিন্ন হয় জলের তোড়ে ভেসে যায় চাঁদাবিলা এলাকার অস্থায়ী কজবে সমস্যায় বড় পিঁপড়ি ছোট চাঁদাবিলা সিজুয়া ধরার ডিহি কানিমহুলি সহ একাধিক গ্রামের বাসিন্দারা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে জারি লাল সতর্কতা ঝাড়গ্রাম হুগলি বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবারও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি কলকাতা টিভি